ও তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলেম আর পেলেম না। দেখেছি দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা। আজ বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি করিমগঞ্জের আমাদের পাড়ার ছেলে জয়শঙ্কর। যে জয়শঙ্কর একদিন ছোট্টবেলায় নানচাকু ডাঙ্গুটি নিয়ে হইচই করে পাড়া মাতিয়ে তুলত, সেই জয়শঙ্কর আজ পৃথিবীর অনেকটা দেশে ঘুরে ঘুরে হাজার শ্রোতার মন জয় করেছে গান গেয়ে। তার মুখ থেকে শোনা যাক তার সঙ্গীত জীবনের সফরের কথা, গানের কথা আর তার ডেস্টিনেশনের কথা। অনেক পথ হাঁটাটার থেকেও আরও বেশি কী ব্যাপারটা বলো তো, মানে আমি কোনোদিনই তো আমি ভাবিনি যে আমি গানটাই আমার জীবনের পেশা হয়ে যাবে, সেটা কোনো না কোনোভাবে একটা হয়ে গেল। তো সেটা আমি যে ডেস্টিনেশনে পৌঁছে গেছি সেটা একদমই নয়। আজকাল মানে কেউ যদি বলে যে আমি পৌঁছে গেছি আমার ডেস্টিনেশনে, হয়তো বা আজকে আমি কয়েকজন লোককে গান শোনানোর সুযোগ পাচ্ছি, সেটা হতে পারে। আজকে আমাদের বাংলার মাটির গান সবাই ভালোবাসেন, কারণ আজকে আমি দেখেছি যে দেশ থেকে আমরা দেশে যত না অনুষ্ঠান করি, যত সংখ্যক লোকেরা আমাদের বাবা বলেন বা খুব ভালো লাগছে বলেন, সেটা আমি যতবার বিদেশি অনুষ্ঠান করেছি ওদের মধ্যে বাংলার গান মাটির গান আরও বেশি আবেগপ্রবণ ওরা। তো সেই দিক থেকে আমার মনে হয় ওনাদের যদি একটু মনের শান্তি দিতে পারছি, আনন্দ দিতে পারছি, সেটুকুই পরম পাওয়া। এর থেকে বেশি আবার কী আছে, এক জীবনে এটা পেয়ে গেছি ব্যাস। আচ্ছা, তুমি তো পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে বেরিয়েছ, অনেক হাজার হাজার শ্রোতার মন জয় করেছ, কোন কোন দেশে গিয়েছ? সেরকম কিছু নয়, আমি অনুষ্ঠান করেছি ইউরোপের অনেকগুলো দেশে অনুষ্ঠান করেছি, তারপর আমি চায়নাতে অনুষ্ঠান করেছি, আমি মিডল ইস্টে অনুষ্ঠান করেছি, বাংলাদেশে করেছি। তো সেই দিক দিয়ে ঠিক আছে, মানে আমি বলছি না যে বিদেশে অনুষ্ঠান করেছি বলেই অনেক, মানে সেটা কখনোই নয়, মানে আমার কাছে সেটা কখনোই নয়। আমার কাছে গোবরডাঙ্গা হওয়া আর মোটামুটি শ্রোতারা ম্যাটার করছে। বিদেশিরা কি বাংলা গান বা এই কতটুকু সমঝদার হয় বুঝে? না না, দেখো মিউজিক হ্যাজ নো ব্যারিয়ার, এমন একটা জিনিস এটা, কোনো ল্যাঙ্গুয়েজ থাকে না মিউজিকের। তো আমরা এটা বুঝলাম আরেকটা ব্যাপার, আরেকটাভাবে আমরা যখন অনুষ্ঠান করতে গেছি কাতানিয়াতে, পালারমোতে অনেকটা অনুষ্ঠান ছিল, ইতালির একটা শহর, ছবির মতো একটা শহর, পালারমোতে আমরা একটা প্রায় 350-400 বছর পুরনো একটা চার্চের মধ্যে আমরা অনুষ্ঠান করছিলাম। তো আমি গাইছিলাম, আমার যদ্দূর মনে পড়ছে, একটা গোয়ালপাড়িয়া গান গাইছিলাম, আমার মনে পড়ছে হয়তো বা দিনে দিনে গানটা গাইছিলাম, দিনে দিনে যদি শোনা পড়িবে ওই গানটা গাইছিলাম, আমি শোনাবো নিশ্চয়ই, দিনে দিনে খসিয়া পড়িবে গানটা গাইছিলাম। তো সেইটা যখন গানটা শেষ হচ্ছে, আমি জানি না কী করে ওরা বুঝতেই পারলেন যে গানটা এখন শেষ হবে। আচ্ছা, ওনারা সবাই, এবং এটাই আমাদের ভালো লাগলো যে ওরা উঠে দাঁড়িয়ে আমাদেরকে অভিবাদন জানিয়েছিলেন, এবং আমাদের সত্যি আমাদের এত সম্মান পেয়েছিলাম আমরা। তো কাজেই আমার মনে হয় মিউজিকের কোনো মানে কোনো ব্যারিয়ার নেই, মিউজিক সবাই বুঝতে পারে। টিউনটা একটা এমন একটা জিনিস, এমন একটা ইনফেকশাস জিনিস যে একজন থেকে আরেকজনকে, একজন থেকে আরেকজনকে সবসময়ই নৃত্যটা বাড়তেই থাকে। আচ্ছা জয়শঙ্কর, হ্যাঁ, তুমি আমার শ্রোতাদের, আমাদের শ্রোতাদেরকে যদি দুই একটা গান, বিশেষ করে বেস্ট যেটা তোমার কাছে আমাদের। না না, গান তো সবই বেস্ট, সেটা ব্যাপার নয়, কিন্তু ব্যাপার হলো যেটা, দেখো আমি যখন আছি তখন তো গান হবে কাজী, কারণ তুমি তুমি একজন মানে আমি কী বলবো, আমি তো তোমার ফ্যান ছিলাম, মানে ছোটোবেলা থেকে তোমাকে দেখে এলাম আমি, যে তুমি তোমার মতো আমি বলবো তো আর্টিস্ট, তোমার মতো স্কাল্পচারিস্ট, তুমি এত সুন্দর কাজ করেছো, এবং তোমার আমি চাইতাম, আমি সবসময় চাইতাম যে তোমার একটা একক প্রদর্শনী হোক, কারণ তোমার সৃষ্টিগুলো
তুমি শুধু তোমার ঘরের মধ্যে তুমি রেখো না, আমি চাইবো যে সারা পৃথিবী দেখুক, সারা পৃথিবী জানুক তোমার, তোমার এই কাজগুলো সম্পর্কে জানুক, তোমার সম্পর্কে জানুক, সেটা আমি চাইব। এবং আপনারা যারা দেখছেন, আপনারা হয়তো বা মানে বরুণবাবুকে আপনারা যেভাবে জানেন, বরুণবাবুকে এক্সপ্লোর করতে পারেননি আপনারা, আমি বলবো, কারণ আমি ছোটোবেলা থেকে বরুণবাবুকে দেখে আসছি। বরুণবাবু আমাদের খুব প্রিয় মুকুলদা, তো সেই জন্য আমি বলছি যে উনি অত্যন্ত একজন গুণী মানুষ। এবং আমি চাইবো যে বরুণদাও নিজের সব যে সৃষ্টিগুলো সেটাও যেন আপনাদেরকে জানায়, সেটা আমি অনুরোধ রাখলাম। এবং তুমি তোমার দর্শক শ্রোতাদেরও এর থেকে বঞ্চিত করো না, জানিও, তাদেরকে জানিও এবং দেখিও তোমার সৃষ্টিগুলো, সেটা বেটার। তোমাদের ভালোবাসা প্রেরণাতেই আমার পাথেয়। না না, নিশ্চয়ই, আরে ভালোবাসা তো অবশ্যই সবসময় থাক, এখন আমরা শুনি গান আর কি গাইবো, গান গানটাই তো এখন জীবন হয়ে গেল, আর গান কি গাইবো? যদি জীবনের গানই গাইতে হয় তাহলে সেরকম যদি গাই, তোমার জানা আমার জানা, আজকে যে গানটা দেখো, আজকে মূল গান যেগুলো, যেগুলো মাটির গান, যে গান যেগুলো আমাদের রবি ঠাকুরও কিন্তু অত্যন্ত অনুপ্রাণিত হয়েছিলেন এই মাটির গানে এবং বাউল সুর। আজকে লালন ফকির 1772-1890 118 বছরের জীবনকাল, এই লালন সাহের থেকে রবি ঠাকুর যে কীভাবে অনুপ্রাণিত হয়েছিলেন সেটা রবি ঠাকুরের 66টা গানের, বাউল সুরের গানের মধ্যেই আমরা জানতে পারছি। এবং আরেকটা জিনিস কী হয়, যেহেতু সাইজির দর্শন এবং রবি ঠাকুরের দর্শন প্রায় বেশ মিলে যায়, সেই জন্য হয়তো রবি ঠাকুর অনেক গান থেকেই, সাইজির গান থেকে অনুপ্রাণিত হয়েছিলেন, অনেকগুলো 66টা গান বাউল সুরে লিখেছিলেন। তো আমি যদি সেরকম গান দেখি, আজকে যে গানটা হয়তো এটার শুনলেই তুমি ভাববে যে রবি ঠাকুরের একটা গান এই সুরে আছে, কিন্তু এই গানের ভনিতায় আছে পথিক। এবার পথিকটা হয়তো বা লালন সাহিও হতে পারেন বা গগন হোলকারাও হতে পারেন। তো সেই গানটা, ও তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলেম আর পেলেম না, দেখেছি দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা। এবার রবি ঠাকুর ঠিক এই গানের সুরেই একটা গান নিশ্চয়ই আপনাদের মনে পড়ে যাবে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। এই গানটা, এই গানটা আমি যেটা লোকগান যেটা গাইলাম, যেটা হয়তোবা শেষ পঙ্ক্তিতে একটু ভনিতা বলা হয়, ভনিতায় লেখা আছে, পথিক কয়ে ভেব না রে ডুবে যাও রূপ সাগরে, বিরলে বসে করো যোগ সাধনা, একবার ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না, ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না। তারপরে ঠিক এই জায়গাটায় চলে আসছে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। এই ভনিতায় পথিক কথাটা, এটা আমরা এখনও জানি না যে এই পথিক কে হতে পারেন, হয়তোবা হতে পারেন গগন হরকরা, যিনি সাইজির একমাত্র মানে একনিষ্ঠ একজন শিষ্য ছিলেন, বা সাইজিও হতে পারেন। কিন্তু রবি ঠাকুর এই গান থেকে এতটাই অনুপ্রাণিত হয়েছিলেন যে এই গানের সুরে উনি ভেঙে মোর ঘরের চাবি গানটা সৃষ্টি করলেন। এইরকমই তো লোকগান, এরকমভাবেই একে অপরের পাশাপাশি চলতে থাকে। তো এই হলো, ভাল লাগলো খুব বরুণদা, সত্যি ভাল লাগলো, অত্যন্ত ভাল লাগলো তোমার সাথে, তোমার চ্যানেলের জন্য কিছু একটা থাকতে পেরে, অ্যাটলিস্ট এক মিনিটের জন্য হলেও যদি আমি থাকি ভাল লাগবে, কারণ তোমার চ্যানেলটা আরও ভালো হোক, পৃথিবীর অনেক অনেক লোক দেখুক, তোমার সৃষ্টি সম্পর্কে জানুক, খুব ভালো থেকো, অনেক 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 ধন্যবাদ জয়শঙ্কর। তোমার আগামী স্বপ্ন, আগামী এগিয়ে চলার পথ আরও সুন্দর হোক, আরও হাজার হাজার শ্রোতার মন তুমি জয় করে নেও, এই আমার হৃদয় থেকে, আমার মনের কথাটা আমি তোমাকে তুলে ধরলাম।
নমস্কার বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আগামী আবার কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আবার আমি খুঁজে নেব আমাদের জয়শঙ্করের মতো আরেকটা বরাকের ছেলে, আমাদের দেশের ছেলে, আমাদের আসামের ছেলেকে। নিশ্চয়ই নমস্কার।